কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে চিকিৎসা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার চিকিৎসার খরচ হাসপাতালগুলিকে দিচ্ছে না। এমনই অভিযোগ উঠেছে পাঞ্জাবে। রাজ্য সরকারের প্রায় 600 কোটি টাকা বাকি রেখেছে, তাই ওই রাজ্যের দ্য প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোম অ্যাসোসিয়েশন PHANA সরকারি প্রকল্পের আওতায় চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। PHANA জানিয়েছে, রাজ্য সরকার বকেয়া মেটালে এই প্রকল্পে চিকিৎসা পরিষেবা শুরু হবে। এ নিয়ে পাঞ্জাবের আপ সরকারকে এবার তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মোবাইল অ্যাপে খবরটি শেয়ার করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা বলেন, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের স্বাস্থ্য পরিষেবা সুরক্ষিত করতে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হয়। আর আজ আপ নেতৃত্বাধীন পাঞ্জাব সরকারের অব্যবস্থার জেরে সাধারণ মানুষ বিনামূল্যের এই পরিষেবা পাচ্ছে না। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে আক্রমণ করে নাড্ডা বলেন, বেসরকারি হাসপাতালে বকেয়া কেন মেটাচ্ছে না মান সরকার? নির্বাচনের আগে তারা আরো বেশি স্বাস্থ্যকেন্দ্র চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর এখন মানের সরকার গরিব মানুষের জন্য কাজ করছে না। ভগবন্ত মানকে বকেয়া মেটার অনুরোধ জানাচ্ছি বলেন নাড্ডা। যত দ্রুত সম্ভব হাসপাতালে বকেয়া মেটাতে ভগবন্ত মানকে অনুরোধ করছে, কারণ আয়ুষ্মান ভারতে বহু পরিবার বিশেষ করে কৃষকরা উপকৃত হন। দিল্লিতে দলের সঙ্গে মেতেরা থেকে পাঞ্জাবের পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। 2023 সাল থেকে পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার আর্থিক চাপে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভর্তুকির খরচ বাড়ায় রাজস্ব আদায় কমেছে পাঞ্জাব সরকারের এবং ঋণের পরিমাণ বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে আয়ুষ্মান ভারত প্রকল্পে বেসরকারি হাসপাতালগুলির বকেয়া নিয়ে আপ সরকারকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। রিপোর্ট, আরএ নিউজ।